রমজান মাসে রোজা রেখে বাইরে যাওয়া বাজার করা বেমালা কষ্টের। তার বাজার সাথে শেষ হয়ে গেলে ইয়ে তো করাই লাগবে, হার তো কোনো শেষ নেই। এছাড়াও দেখা যায় ঘরের ভিতরে ইয়ে কাম কাজেরও শেষ নেই। তার এই রোজার ভিতরে এই বেমালা ব্যস্ত দিনগুলো মোর কেমন তারা কাটতেছে হগল কিছু গুলো মোর দাদু গুবু ওগুলোকে শেয়ার হরমু। পরিবারের হগল দিতে মিললে একত্রে ইফতারি করা হইতে শুরু করে হারা দিন কি কি করছে হগল কিছু গুলো শেয়ার মোর দাদুর বুড়ো মোর ভিডিও ডিসক্রাইব করবে না করলে মোরও দেখতে পাবেন বেমালা কিছু। আসসালামু আলাইকুম দাদুর বুড়ো রাফুর ভাইয়েরা, হগলটি কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে হগলটি ভালোই আছে। বাজার করে কি কি আনছে ওই একটু বাইরে করে নেতে আসে, এই যে দেখতে পাইতে আসেন গরুর গোস্ত বাজন। তার বাজারে যেকার লাগে এসি না যাই দেখলাম কি ওই গরুর গোস্তের দোকানে এই যে গোস্ত গুনা কলে হাজু হাজু দেখে আমার বেমালা পছন্দ হয়ে গেছে, ওই লেগে গুলো নিয়েছি। বিভিন্ন ধরনের তো ওই গোস্তর পিস গুনা জুলেই থয় না বাজন, তার দেখা যায় অনেক হাড্ডি দিয়ে থো। এরপর চর্বি তার মুই যেটা আনছে এটার ভিতর তো চর্বি দেখতে পাইতেছেন কিন্তু হাড্ডি কলো নাই। এরপর আমার ধারে মনে হয়েছে যে একালে হাজু হাজু নরম নরম পিস গুনা ইয়ে খাইতে ভালো লাগবে, হ্যাঁ ওই লেগে হাড্ডি সারা চর্বি হইলেও কলো দেখা যায় অনেক সময় চর্বি খাইতে ভালো লাগে বাজন। তা যাই হোক মর্দার এই পিসটি পছন্দ হয়েছে, এটা কাটটা সুন্দর করে নিয়ে এসে আইনে কোলা কলে সুন্দর করে বাইরে করে নিচ্ছে। ওইটা দেখা গেছে যে এই বররাত্রিও খামু হানে, এরপর সন্ধ্যারাত্রিও রান্না খাওয়া যায়। তার খাওয়া লাগ দিয়ে কথা কথা বোঝা নেই, যেভাবে খুশি সেভাবে খাম। আর এখান দিয়ে যে তরমুজ দেখতে পাইতেছেন মোর মাইয়ের লিগে তরমুজটা আনছিলাম, তার ওরে লইয়েই তো গেলাম বাজারে। ও এই তরমুজটা যে কালে কাটতে দিয়েছে এরহমের সুন্দর লাল হয়েছে দেখে বোঝেন, ও একালে বলতে আছে কি দোকানদারের সামনে ওয়া বোঝেন। তার ওয়া বলছে আবার দোকানদার অনেক খুশি হয়ে গেছে যে গুড়ি গেড়া মানু এক ফল দেখে এত খুশি হয়ে গেছে, তার উনি বেশি বোঝেন বেমালা খুশি হয়েছে। এরপর আরও কিছু ফল ফাঁকড়া নিয়ে এসেছে, ফল ফাঁকড়া বলতে রমজান মাসে কিছু ফল ফাঁকড়া এফতারিতে লাগে বোঝেন। নর্মালি তো দেখা যায় কত ফল ফাঁকড়া খাইতে আমি ভালো পাই না, কিন্তু এই এফতারিতে দেখা যায় একটু ফল ফাঁকড়া না হইলে কলজিট কেমন জানি হুগেই থাকে। তার ওই ভেজানোর লেগে একটু ফল ফাঁকড়া আর তরমুজটা মোর মাই পছন্দ করে, এছাড়া কোনো ধরনের ফল ফাঁকড়াও খাইবে না। আর আমের দিন আসলে পাকা যে এককালে হাজু হাজু ফ্রেশ ফ্রেশ আমগুলো হয় না ওই খেয়ে বা লিচু খাইবে। তাই যে এক মই এবার নাশপাতি নিয়ে এসে বললাম না ওই রোজা রেখে বাইরে গিয়ে বাজার করতে বেমালা কষ্ট লাগে, তার গলা ডাকালে হুগেই গেল তো সেকালে মনে করছে যে নাশপাতি নিয়ে যে নিয়ে এরপর ওই ইফতারিতে কাটিয়ে খাম। ও যে কালে বাইরে থাকে রোজা রাহি সেকালে তো মনে হয় যেন কত কিছু খাইতে পারবো, অ্যাকচুয়ালি ইফতারি করলে অত কিছু কিছুই খাইতে পারি না। তো যাই হোক এখানে কিছু ফল ফাঁকড়া আনছে একটু বাইরে কেটে নিতেছে, সব কিছুই তো গুজগাছ করে রান্নাবাড়া করে সবই করতে হবে বোঝেন না, এমন তো না যে কোনো কিছু বাদ দেওয়া যাবে। সংসার সংসারে যে কত কিছু লাগতে তাহা ইয়ে যারা করেন হারা তো বুঝতেই পারেন। দেখা যায় কি দুইটা দিন যায় না বোঝেন, একালে হগল কিছু শেষ হয়ে যায়, কোথায় কোনো যে শেষ আর কোথায় কোনো যে এত কিছু লাগতে তাই হ্যাঁ আমি একালে দিশে পাইতে তাই না। তার অনেক কিছু আইন নিয়ে আমি ভাবি কি 10 দিন চলে যাবে, হ্যাঁ কি 10 দিন তো যাবে ভালো কথা, ওই 2-3 দিন গেলে টান পড়ে যায় ওরমের ঐতি থেকে বোঝেন। তার এরপরে যাইয়ে যে ইয়ে লাগে ইয়ে তো করাই লাগে না করিয়ে তো উপায় নেই। তার কিছু খেজুর নিয়ে এসে এখানে লেমু তো লাগতেই থাকে, লেমু বললাম না রমজান মাসে এফতারিতে শরবতের লোকে তো লেমু লাগবে, পুদিনে পাতা দুনিয়ে পাতা বাজান। এখন কলে দেখা যায় কি পুদিনে পাতাটা ওই মুড়ি মাহার ভিতরে দিয়ে খাইলে ডইলে ডইলে মজাই লাগে। তাই যাই হোক ইয়ে করলে আবার বাইরে কেটে নিতেছে টমেটো শসা এই ভালো লাগে। মোর ধারে খিরিটা না অত ভালো লাগে না, ইদানিং দেখা যায় খিরিটা কেনলে ওই এবার তিতকুড়ি পরে, তিতে তিতে হইলে তো খাওয়া যায় না, শশাটা একটু কষি কষি হইলে ওইটি আবার একটু খাওয়া যায়। তাই যাই হোক ওই মুড়ি মাহা কিংবা তৈলাক্ত খাবারের লাগে, শশাটা খাইলে কলো একটু তৈলটে কাটে বাজান চর্বিটা কাটে, তো অত কিছু ফ্যাটি খাওয়ান খাওয়াও কলো ঠিক না, প্রত্যেক দিন এক খাওয়ান খাইতেও ইচ্ছা করে না। তার এই যে ফাইনালি মুই বাজার কী কী করছিলাম, হেই একটু গরুর গোস্তটা তো দেখিয়ে দিলাম, এই গরুর গোস্ততে শুরু করছে কিছু ফল ফাঁকড়া কিছু আন্ডা আনছিলাম, আন্ডা লাগে কিটপিন না আন্ডাটা তো এমনি আমরা খাই, কিন্তু এই রমজান মাসে ওই যে ডিম সবগুলো বানানি হয় না সাথে করলে আন্ডাগুলো লাগে যে বোঝেন। এরপর তরমুজটা বেমালা কাল লাল লাল হয়েছে দেখি ভালো লাগতেছে, আমার মাইয়ের লোক একটু কুচি কুচি করে কাটতে দিছি যে ও এখন খাইতে থাকে বোঝেন। এরপর মগল লাগে এফতারিতে পরবর্তীতে খাইবে, হ্যাঁ এখন তৎনগত আনছে এনক ও লাগে তো আবার মুড়ু আনছিলাম, তোর মুড়ু কাটতে কুটে থুয়ে দিছে, মুড়ুর প্যাডের ভিতরে যে চামড়া ডিম তাই না কই যে গিলা ওই এবার সুন্দর করে আলাদা করে রাখছো, ইয়ে পরবর্তী তুমি বুন্য করে খাম, এই বুনিয়ে খেতে মোর ধরে বেমালা ভালো লাগে, মুড়ুর মাংসর তিন নেব যেন এই খেতে মোর বেশি ভালো লাগে। তাই যাই হোক বাজার সাথে গুজ গাছ করে এখন রান্নাবারে চলিয়ে এসে রান্নাবারে বলতে গরু গোস্তটা যেহেতু হাজো হাজো আলহে, তার ভাবলাম যে আজ গরু গোস্তটা পাক করে দিয়ে ফেলে। আর মোর ধারে তো ওই গোস্ত বলেন কিংবা মাছ বলেন যে কোনো তরি তরকারিতে আলু না দিলে ভালো লাগে না, একটু একটু আলু দিয়ে ওজন জল জল করে দিয়ে পাক করবো। তাই যে এক মশলাপাতি গুনে কষাই নিতে আসি, আর ওই বললাম না বড় রাত্রে কিংবা যে সেহরির টাইমে একালে খারাপ তরকারি হলে খাইতে ইচ্ছা করে না বোঝেন, একটু ভালো মন্দ না হলে তো খাইতে ভালো লাগে না। তার এফতারির পর যদি রান্নাতে থুই ওই দেখা যায় যে সন্ধ্যারাত্রে বরাত্রে দুই বেলে খাওয়াইয়ে যায় ওই ভালো। আর দুহুরের কালো অনেক সময় রাইন দিয়ে থুই, যে কালা দেখা যায় এফতারির আয়োজন করে এফতারির আগে প্রত্যেক দিনের নাহান অর্থাৎ ওই রমজান মাস সারা যে নর্মালিতে রান্না করে ওরকম করি, এই আর কি দেখা যায় সিচুয়েশনের উপর ডিপেন্ড করে, যেদিন যে ইয়ে খামু খাওয়ানোর উপর ডিপেন্ড করে কথা বলছে না, যেরকম করে দিন যাইতে আসে চলতে আসে আর কি। আর এই যে গরু গোস্ত গুণ বেমালা ভালো আমি বললাম না, চর্বি হইলো ওই চর্বিগুলো খাওয়ান না, চর্বি অনেকগুলো আছে না যে ফালেননি ওরম না, মাংসের লগে লগে আর মাংসগুলো বেমালা সফট সফট জুসি জুসি, তার এরমের মাংস মুই এবার খাইতে পারি, ওই শক্ত শক্ত রুডে রুডে যে গরুর গোস্তগুলো হয় না ওই এবার মুই খাইতে পারি না, ওই দাঁতের ভিতরে
মাছের 100 ঢুকিছে আর যেহেতু তুমি জাল একটু কম কম খাই ওর লগে কল যে কোনো কিছু তুমি জাল কম দিয়ে পাক করে জাল কম দিয়ে পাক করলে যে কোনো কিছু মে খাইতে পারি আর যত মজারি খাওয়ান হোক কিন্তু জাল যদি বেশি হয় তাহলে কল মুই এবার খাইতে পাই না তোর মন নাহান কেটে কেটে আছে যে জাল কম খান বজন জাল একটু বেশি খাইলে আর এই যে বললাম না রমজান মাসে যদি এরম একটু জাল ঠাল বেশি খান খাইয়ে লেহের পরে যে পেট যদি ব্যথা করে কিংবা সটবে সটলে কি ওই রোজার মাসে একালে কাহিল হয়ে যাবে না তার ওই লোকে কলে বুঝতে শুনিয়ে খাইতে হয় বজন জালটা কম খাওয়াই ভালো ওই ঝাল খাওয়াটা কোনো বাহাদুরির বিষয় না কথা বজন একটু কম কম খাইলে যদি শরীর স্বাস্থ্য ভালো লাগে ওই ভালো আর হের তিনি বড় কথা আমি খাইতেই পাই না জাল বজন তাই যাই ওকে যে ঝোল দিয়ে সুন্দর করে আলু দিয়ে দিছে বললাম না মুই এবার একটু আলু খাইতে ভালো পাই ওই লোকে বড় বড় আলু টুকরোগুলো মুই খাম বজন মোর ধারে ভালো লাগে তাই যাই এফতারি আইটেম আজকে কি কি আলে হ্যাঁ একটু শেয়ার করতেছে বেগুনি আলু সব ডিম সব দেখতে পাইতেছেন আর যেই ঘুমনিটা যে কি মজা হয় যা বলার বাইরে বজন এখানে সোলা বুটমুড়ি ওই দেখা গেছে যে মুড়ির সাথে মাখাই বেহানে আর এখান দিয়ে গুলো বোরিন দিয়ে শশা আঙ্গুর তারপরে গেলো আছে আপেল আর এখানে দিয়েছে ডাল বাইটটা কতগুলো পেঁয়াজও করে নেওয়া হয়েছে এরপর খেজুর জিলেপি যাইয়ে যাইয়ে লাগে নর্মাল কিংবা কমন আইটেম তো ইয়ে থাকি তাই তার প্রত্যেক দিন পরিবারের সবার সাথে ইফতারি করতে গেলে বেমাল ভালো লাগে বজন আর এই আলু সব ডিম সব ইয়ে যে দেখতে পাইতেছেন না এই ইয়ে করলো জাল কম দিয়ে মানে মোর ছোটো ভাই আবার জাল একটু বেশি খাওয়া উল্লেখ আবার একটু আলাদা ঝাল দিয়ে তৈরি করা হয় আর মোরটা আবার একটু কম করা হয় মুই এবার জাল খেতে পারি না বললাম না তার ওই খেলে তো প্যাট ব্যথা করবে ওই ইয়ে খাই লাভ নেই তা যাই হোক এখন ও আবার মুড়িমা হবে মোর আব্বাই সুন্দর করে বসে পারছে ওরা এই আলুর সব বেগুন টেগুনি দিয়ে সুন্দর করে মুড়ি মাহে জিলাপি দিয়ে মোরা কী করবো বইয়ে বইয়ে খাম আর এই এফতারি টাইমে যেটা হয় ওই যে প্লেটটা সুন্দর করে একে একে করে দিয়ে বাক বাটোয়ারা করিয়ে পেট থেকে প্লেটটা সুন্দর করে সাজাইয়ে দিতে হয় বজন তার ওইটা মর ধরে করতে ভালো লাগে তার পেট থেকে প্লেটে যে যেটা খায় মুইকুল ওরম করে দিতেছে কেউ আবার বেগুনি খায় না বজন যে বেগুনি খায় না উনোর আবার বেগুনি দেয় না কেউ ফলের মধ্যে ওইটা খায় না ওরম করে মুই তো জানি তার ওরম করে বুঝে বুঝেগুলো প্লেটগুলো মুই সাজাই দিয়ে আসি মুই এবার দেখা যায় কি ডিম সব খাই আলু সব খাই না বজন তার মোর প্লেটে মুই এবার ডিম সব নিয়ে নিই আলু সবটা নেই না তারপরে যেরকম করে কারণ মোর মাইয়া ওই যে বললাম না ইফতারির ভিতরে তরমুজটাই খায় তার ও আগে তরমুজ খাইছে ওহান তরমুজ খাইবে না ওর লোকে গুলো আপেল আর আঙ্গুরটি নিয়ে নিছি আর এখানে খেজুর দিয়ে দিতে এসে তার যে কেরম করে প্লেট গুনে সাজাইতে স্যার এই যে ফাইনালি দেখতে পেতেছেন মলি দে বলছেন মগো বরিশালে মলি দে কলে বিখ্যাত এক ড্রিঙ্কস তার অনেক দাদুর বুড়ি বলে যে এটা শেয়ার করতে একটা রেসিপি মই এর আগেও শেয়ার করছে এটা কলে ডাবের পানি তারপর যে ওই যে নরম নরম যে ডাবগুলো থাকে না ডাবের শ্বাস এছাড়া পলার সাল বাইটটা সুন্দর করে যেগুলো বেমালা মজার একটু ঠান্ডা ঠান্ডা ড্রিঙ্কস এটা যারা যারা না খাইছেন হারা তো জীবনে বেমালা মিস করে ফেলেছেন আর মগো বরিশালের যারা যারা আছেন মলি দিয়ে খাইছেন হারা অবশ্যই কমেন্ট করে জানাই দেবেন তার এর ভিতরে আরও অনেকে অনেক কিছু দিয়ে থাকে কিন্তু মর্ধার এরম করে খাইতেই ভালো লাগে বলছেন তা যে এখানে করলো যে গুড়ের শরবত মলি দেয় এছাড়াও আরও কী কী আলহাইয়ে তুমি আমাদের লাগে শেয়ার করলাম এরম করে যে করলো আজকে ইফতারিটা মোরা সবাই মিলে করে ফেলাম তার আল্লাহ মগরে প্রত্যেক দিন যে খাওয়ার রিজিক দিয়েছে কিংবা তৌফিকে রাখছে শুকুর আলহামদুলিল্লাহ কম খাই বেশি খাই ইয়ে মগো রিজিক আলহাই মোরা খাইছে বজন প্রত্যেকেরই কলো যে দুই খাম মোরা খাইয়ে লুই কলো শুকুর আলহামদুলিল্লাহ বলতে হবে তার মুই কলো সবসময় আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করিতে যেই হোক আলহামদুলিল্লাহ ইয়ে যে খাওয়ার তৌফিক আল্লাহ দান করছে তার ইয়ে শুক্রিয়া তো করতেই হবে কথা বজন রমজান মাসের এই ব্যস্ত দিনগুলো কলো এরম করে মুই পার করতে এসে মোর দাদুরা কেডা কেরম করে পার করতে এসে অবশ্যই কমেন্ট করে জানাইতে ভুলবেন না যে মোরা কলো প্রত্যেকে সুন্দর করে নিচে বসে একত্রে ইফতারি করতে এসে আলহামদুলিল্লাহ আজকের মতো বিদায় নিতে এসে সকলে ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।